শুভ সকাল। এই ওপর মানে আমার ওপরের ঘরে এসেছি, এখানে পুজো করলাম, করে টরে একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যার জন্য একটু বসলাম। তারপরে যেহেতু রান্নাবাড়ি তো আছেই, একটা কথা শেয়ার করব এইটাই যে প্রচণ্ড আমার সাবস্ক্রাইব কাটছে। আমি ভাবছি ইউটিউব থেকে, তারপরে আমি ফলো করলাম যে এটা ইউটিউব থেকে কাটা নয়। কেন? আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে বাড়ছে, যখন কেউ দিয়ে যাচ্ছে তারা বলে যাচ্ছে দিদি দিয়ে গেলাম, তারপরেই আমি দেখছি। আমি বেশিরভাগ দিয়ে থাকি, আমি দিয়ে থাকি বেশি, মানে আমাকে দিয়ে যায় কম, কিন্তু আমি দিয়ে আমি বেশি দিই। সেটাই আমি যদি মানে ঠিকঠাক মতো পাই তাহলে আমার আর কোনো চিন্তা থাকে না, কিন্তু সেটা আমি ঠিকঠাক মতো পাচ্ছি না, একদমই পাচ্ছি না। কি হচ্ছে জানো তো? আমার মানে এতটাই খারাপ লাগছে, এতে মনে হচ্ছে নিজের কপালে নিজেই বাড়ি মারি, এতটা খারাপ লাগছে। মানে আজ 15 দিন হলো আমি অধৈর্য হয়ে গেছি। দেখো, আমি সবাইকেই বলেছি যে আমি তো চ্যানেলটা অনেক দিনই খুলেছি, আমি 7-8 মাস হয়ে গেল, কিন্তু আমি 5 মাস কিছুই করিনি। আমার নাতনির জন্য চ্যানেলটা খুলেছিলাম, নাতনির মজাগুলো একটু এ করবো, শেয়ার করবো, এ করবো, এই জন্য। কিন্তু এগুলো তো জানতাম না, এত কিছু ব্যাপার জানি না। এখন দেখছি ইউটিউবে ঢুকে দেখছি এই করছে ওই করছে, বেশ ভালো লাগছে, মজা লাগছে। যাই হোক, তা আমি দেখলাম যে রুলগুলো দেখলাম যে এত সাবস্ক্রাইব করতে হয়, এত ওয়াচ টাইম করতে হয়, সেটাতে আমি ভাবলাম ঠিক আছে দেখি না, যদি হয় চেষ্টা করি। তার জন্য যতটুকু পরিশ্রম করার তো করতে হয়, সবাইকেই করতে হয়, অনেকে তো অনেক বেশি করছে যার জন্য তাদের সফলতাও হচ্ছে, সেটা হোক, আমি তাদেরকে শুভকামনা জানাই, খুব ভালো হোক। আমি চাই, ভালোই চাই, আমি মানুষের ভালো চাই, আমি আমার কথা আমি ভাবি না, আমি মানুষের ভালো চাই। মানুষের উপরে আর কেউ নেই, ভগবান যদি থাকে একমাত্র মানুষ। আর এই জায়গাটা প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই জায়গাটাতে কেউ মানে এগিয়ে যেতে পারবে না, কারো পক্ষে সম্ভব না। এই জায়গাটা হলো প্রত্যেকের সহযোগিতা দরকার। সেই জন্যই আমি বলছি যে এই যে আমরা ছোটর ইউটিউবার, আমরা সবাই নতুন নতুন এসছি, আমি তোমাদের সবাইকে বলছি, যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে, পুরো ভিডিওটা দেখবে, আমি পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করি। আর তোমরা ওয়েট করো, একদম একদিনের আগে 2 দিনের আগে দেওয়ার দরকার নেই, তোমরা 2 দিন 3 দিন 4 দিন যতদিন খুশি তোমরা থাকো, আমি সাবস্ক্রাইব কারো কাটি না। আমাকে 1 মাস বাদে 2 সপ্তাহ বাদে সবাই দিয়ে গেছে, আমি কাটতে যাই না, কোনো দরকার নেই আমার কাটার। কিন্তু যারা আমাকে কেটে কেটে দিয়ে যাচ্ছে, যদি জানতে পারি, সেটা তো জানা যায়, তখন কিন্তু রাগ হয়ে যাবে, তখন কেটে দেব, তখন কেটে দেবো, সেই অন্যায় কিন্তু সহ্য করতে পারি না। কারণ আমি দিয়ে দিলাম, আবার তুমি সেটা পেয়ে গেলে, তারপরে আমাকে কেটে দিয়ে চলে গেলে, এটা বিরাট অন্যায়, এটা একদম অন্যায়, এটা মানুষের সাথে অন্যায় করা। এই অন্যায় অন্যায় আমি একদম সহ্য করতে পারি না, আমি ভীষণ অন্যায় প্রতিবাদ করি, অন্যায় পছন্দ করি না। আর আর আমি যে সাবস্ক্রাইব করি, তোমরা দয়া করে আমাকে সেইটাই দাও, সেটাই দাও, তাহলেই আমার অনেক উপকার হবে। আমার সত্যি কথা, আমাকে তোমরা নিজে থেকে দাও, আমার না দিলেও চলবে, আমি যেটা দিচ্ছি সেটাই দাও। প্রতিদিন 8-10টা করে সাবস্ক্রাইব কাটা যাচ্ছে, আমি এই রকমই দিচ্ছি। এই দেখলাম আমার যে সংখ্যা 4-5টা বেড়ে গেল, বলেও গেল যে দিয়ে গেলাম দিদি ও মা, তারপরে কিছুক্ষণ বাদেই দেখছি সব কেটে গেল, আবার সেই একই পূর্ণমসিক ভাব, মানে একই একই জায়গায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ সাবস্ক্রাইবার। সেই জন্যে আমি বলছি যে তোমরা ওয়েট করো, তোমরা সঙ্গে সঙ্গে দেবে না কাউকে, কোনো তোমার সাবস্ক্রাইব, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তোমরা যদি ভিডিওটা যারা সাবস্ক্রাইব আমি যাদেরকে করেছি তারা যদি দেখে থাকো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি একদম কাটবো না, আমি তোমাদের জন্য ওয়েট করি, আমি কোনো দিনও কাটি না। কিন্তু আমাকে কেটে দিয়ে পাওয়ার পরে যদি আমাকে কেটে দিয়ে কেউ চলে যাও, তাদেরকে কিন্তু আমি কেটে দেবো, তাদেরকে রাখবো না, কেন তারা আমার সাথে অন্যায় করছে। সেই জন্যই বলছি পুরো ভিডিওটা দেখে করবে, 2 দিন বাদে করো, একদম তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, এতে খুব ক্ষতি হচ্ছে তোমার, তোমরা যেটা করছো সেটা তোমাদেরও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে,
এটা করবে না, আমার খুব কষ্ট হচ্ছে। মানে একেতেই আমি সত্যি কথা চোখের প্রবলেম, আমি সময়ও পাই না, সময়ের বিরাট অভাব, আমার অনেক সংসারের প্রবলেম আছে, সেই সবের জন্যই আমি বলছি। এটা প্রত্যেকেরই আছে, প্রত্যেকেই যা করছে বহু কষ্ট করে করছে, আর কেউ সহযোগিতা করে, কিন্তু আমার কেউ সহযোগিতা করার নেই, আগেই বলে দিচ্ছি, কেউ সহযোগিতা করার নেই। আমি যা করি আমাকে নিজে করতে হয়, কেননা কারো ইন্টারেস্ট নেই এই ব্যাপারে, কারো ইন্টারেস্ট নেই আমার এটা জানার, একমাত্র আমার বৌমা আর ছেলে তো। আর আমাদের এমন কোনো আত্মীয় স্বজন নেই, এমন কোনো বন্ধু বান্ধব নেই যে আমাকে ইউটিউবে কেউ সাহায্য করবে। সেই জন্যই বলছি এটা আমাকে নিজে করতে হয়, নিজেই এগোতে হয়। দুটো সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব আমাদের মতো ইউটিউবের যদি চলে যায় না, বিশাল কষ্ট হয়। সেখানে যদি 8-10টা করে প্রতিদিন চলে যায়, এর মতো দুঃখ নেই। 8-10টা করে প্রতিদিন চলে যাচ্ছে, আজ 15 দিন ধরে একই অবস্থা। তাহলে এবার তোমরা হিসাব করো কত হতে পারে, কত হতে পারে। এতগুলো যদি আমার সাবস্ক্রাইব যদি চলে যায় 15 দিন ধরে, তাহলে কত হতে পারতো, তোমরা হিসাব করে দেখো। মানে মাথা, নিজের মাথায় নিজের বাড়ি মারা ছাড়া আর কিছু না, এত খারাপ লাগছে। আমি সফল হই চাই না হই, কিন্তু আমি সাবস্ক্রাইবের জন্য যে কষ্টটা করছি সেটা তো আমি পাবো, আমি তো দিয়ে এসেছি তাদেরকে, আমি তো তাদেরকে দিয়ে এসেছি। তারা ঠিকঠাকভাবে কেন দিচ্ছে না? অনেকে দেখলাম একদিন কেন, কয়েক ঘন্টা মাত্র হয়েছে দিয়ে চলে গেল, তারপরেই আমি যে দেখছি সঙ্গে সঙ্গে কেটে গেল, তারপরেই দেখলাম কেটে গেল, বলে গেল আমাকে, আমি জানি যে এত তাড়াতাড়ি দিয়ে গেল। আমি তো চিন্তা করলাম মনে মনে যে বাবা এ তো কেটে যাবে, তারপরেই আমি খুললাম যে ঠিক সঙ্গে সঙ্গে ও একা দিয়ে গেল, তখন ঠিক একটাই কেটে গেল, কিছুক্ষণ বাদে যেই দেখলাম যে একটাই কেটে গেল। তাহলে অধৈর্য হওয়ার কিছু নেই, যে তো নিজেরও ক্ষতি হচ্ছে, এটা কি বুঝতে পারছে না? আমার কি একা কাটবে? কাটলে তো দুজনেরই কাটবে, কি বলবো। এরা তো রুল দেখে না, না কি দেখে, কি করে করে আমার নিজে মাথায় আসে না। অনেক বিদেশিকে আমি দিয়েছি, অনেক বিদেশি আছে আমার বন্ধু, অনেক বিদেশি, তারা সত্যি কথা, তারা দেখি দেওয়ার পরে তারা দিয়ে যায়, তাদের সঙ্গে সঙ্গে আমি নোটিফিকেশনও পেয়ে যাই, তাদের তারা দিলে কিন্তু কাটে না, তারা দিব্যি মনে হয় ভিডিওটা পুরো দেখে দিচ্ছে, যাই হোক সেইভাবে দিচ্ছে, কাটে না। কিন্তু আমাদের এখানে আমি দেখেছি অনেকেই যারা দিচ্ছে টিচ্ছে সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে, কিন্তু দেওয়া উচিত না, একদিন দুদিন ওয়েট করে দেওয়াটাই সবচেয়ে আমার মনে হয় ভালো, সেটাই মনে হয় ভালো। তাতে কী হতে হয়, সাবস্ক্রাইবটা অন্তত থাকে, কষ্টটা পেতে হয় না। উভয়েরই তো কষ্ট হচ্ছে, আমার একার তো কষ্টটা হচ্ছে না বলো, উভয়ের কষ্ট হচ্ছে। যাই হোক, অনেক কথা বললাম, এটা হলো মনের কষ্টের থেকে এই কথাগুলো বললাম, না হলে বলতাম না। যা হচ্ছে চলছে, চলুক, তারপরে দেখা যাবে, একটা বছর কাটুক, আর কমাস বাদে আমার 1 বছর হয়ে যাবে, একটা বছর কাটুক। আমি তো 5 মাস এমনি নষ্ট করেছি, আমার তো আর এটা টার্গেট ছিল না যে কিছু একটা করতে হবে, এইসব টার্গেট তো নিয়ে আসিনি, জাস্ট খুলেছি, খুলেছি মানে খুলে দিয়েছে আমার বৌমাই, আর কেউ নেই। এগুলোর মধ্যে আমার ছেলেও নেই, স্বামীও নেই, কেউ নেই। ওই বৌমাকে বললে ও অ্যাকচুয়াল আমার কথা ফেলতে পারে না, ওকে যেটা বলি ও সেটাই করে, কিন্তু ওর পক্ষে তো সম্ভব না, ও সত্যি কথাই ব্যস্ত, মেয়েকে নিয়ে এখন খুবই ব্যস্ত। আমরা যতই দেখি, মায়ের তো একটা আলাদা কাজ থাকে না, মেয়েকে এখন একটু পড়াতে হয়, অনলাইন ক্লাস নিতে হয়, এখন অনেক কিছু ব্যাপার আছে। তারপরে কেউ যদি এই ব্যাপারে ইন্টারেস্ট না পায়, তাকে জোর করে এগুলো না করানোই ভালো, ওদের অত ইন্টারেস্ট নেই, ওরা সত্যি কথা ইউটিউবের পিছনে সময় নষ্ট করা, মাথা খারাপ করা, ওরা এইসব চাইছে না। প্রচুর খাটতে হয় এখানে, এখানে তো যেসে খাটনি তো না, এই জায়গাটা এখন যা হারে কম্পিটিশন, এখন যা কম্পিটিশন, এখন কারই একটা ইউটিউব চ্যানেল নেই, প্রত্যেকের আছে। আমরা কিছু জানতাম এগুলোর ব্যাপার, কিছু জানতাম, কোনোদিন দেখেছি না শুনেছি, এখন সবার ঘরে ঘরে এখন মানে সবার একটা করে চ্যানেল আছে, একটা দুটো তিনটে যার যেমন চ্যানেল। আমার তো কবিতাটা আমার খুব ইয়ে, আমি তো গল্প কবিতা লিখি, সেটার জন্য একটা চ্যানেল খুলেছি, সেটা আমার, সেটা আমি এইসব পরিশ্রম করিও না, কিছু করি না, ইউটিউব আমি ভিডিও দিই, আমার কবিতা গল্প আমি ভিডিও দিই, ওটা নিয়ে অতই মাথা খারাপ করি না, ওটা যেমন তেমনি আছে, ওটা নিয়ে আমি ইয়ে করি না। কিন্তু এই ব্লগ চ্যানেলটা একটু নাতনির জন্যই খুলেছিলাম, তো এরপরে এই যে শখটা হচ্ছে যে যদি এটা সফল হয়, সেটা হোক কি না হোক, যতটুকু আমি পরিশ্রম করছি সাবস্ক্রাইবের জন্য, নিশ্চয়ই সেটা আমি পাবো, সেটা তো আমি পাবো, সেটা কি বলো তোমরা, আমি যে পরিশ্রমটা করছি এটা তো আমার
পাওয়া উচিত, আমার বলে না প্রত্যেকে, পরিশ্রম করলে তার ফলটা তো একটু পাওয়া উচিত। তো যাই হোক, তোমাদের আমি তোমাদের উদ্দেশ্যে আমি বললাম, যারা এরকম করছো, যাদেরকে আমি দিয়ে আসছি, তারা যারা এরকম করছো তারা এরকম করো না প্লিজ, তারা দয়া করে একটু পুরো ভিডিওটা দেখে দেবে, পুরো ভিডিওটা, আমি পুরো ভিডিও দেখি, যার জন্য আমার ভিডিও দেখে যদি কেউ সাবস্ক্রাইব করে পুরোটা তার কাটবে না, কেননা আমার প্রত্যেকটা ভিডিও যাকে আমি সাবস্ক্রাইব করি পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করি, যার জন্য এটাই আমি বলছি, না হলে একদিন দুদিন বাদে পুরো ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবে, না হলে করবে না, কেটে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমি আসছি রান্নাঘরে, চলে এসেছি। আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে। দেখো, আলু আর কাঁচকলা কেটে যে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। এবার এখানে আমি জিরে, গরম মশলা আর পেঁয়াজ সম্বরা দিয়েছি, আর কাতলা মাছ এই যে দেখো ভেজে রেখেছি, দিয়ে এবার আমি এগুলো দিয়ে দেব, আলু আর কাঁচকলা দিয়ে দেব। এইভাবে কিন্তু মাছের ঝোল ভালো হয় খেতে, খুব সুন্দর হয়, খুব স্পাইসিও হয় না, যার শরীর খারাপ তারও ভালো লাগবে খেতে। এটাকে একটুখানি নেড়ে চেড়ে একটুখানি নুন দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নুন দিলাম। এবার এটা একটুখানি ভাজা ভাজা মতো করবো, করে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা একটু হয়ে এসছে, খুব ভাজা ভাজা করবো না, আসল কথা কি বাচ্চা খাবে তো, যার জন্য একটু হালকা মতোই রান্নাটা করব। এবার আমি যে মশলাগুলো দেবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, হলুদ আছে, লাল মিরচি আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, আর এটা একসাথে জিরে ধনে বাটা আছে। এগুলোকে এবার আমি একটুখানি জল দেব, জল দিলাম, দিয়ে এবার এটাকে গুঁড়িয়ে নেব, গুঁড়িয়ে নিয়ে মশলাগুলো সবসময় একটু গুঁড়িয়ে নিয়ে দিলে ভালো হয়, যদিও আমার বাটা মশলা কিন্তু ইয়ে আছে, হলুদ আছে, লাল মিরচি আছে। এবার এটাকে দিয়ে দিলাম, রান্নাটা একদম হালকা রান্না, একটু পেঁয়াজ দিলাম যে টেস্ট হবে, ভালো লাগবে, খুব হালকা রান্না। এবার এটা একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে জল ফুটে উঠলে পরে তারপরে মাছ দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে পরিমাণ মতো, ওটা দেখা আর দেখালাম না, আমি সম্পূর্ণ রান্না ঠিকঠাক দেখাচ্ছি না, কেননা অনেক টাইম লাগে, এটা একদমই হালকা। এবার এটা ফুটে উঠলে পরে আমি মাছটা দিয়ে দেবো, ফুটে উঠলে এই যে মাছটা ভেজে রেখেছি মাছটা দিয়ে দেবো। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, যদি বা সেদ্ধ হয়ে এসছে তবু একটু ঢাকা দিয়ে দিলাম, ঝোল ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ একটু ঝোল রাখবো তো, যার জন্য মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মাছগুলো দিয়ে ঝোলটা ভালো করে ফুটবে, তারপরে নামিয়ে নেব, আর কিছু দেব না। তোমরা যদি যদি মনে করো তাহলে গরম মশলা দিতে পারো, গরম মশলা দিলে ভালো লাগবে খেতে, কিন্তু আমার যেহেতু বাচ্চা খাবে সেহেতু আমি আর গরম মশলা দেবো না। আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটু সিমে দেব, বেশি জোরে দেব না। মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখো, খুব খেতে কিন্তু ভালো হয়, খুব সুন্দর খেতে হয়, কাঁচকলা আলু দিয়ে পেঁয়াজ একটুখানি, পেঁয়াজ বেশিও না সামান্য দিয়ে এইভাবে করবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এটা যাদের একটু শরীর খারাপ, একটু বয়স হয়েছে, বেশি রিচ খেতে পারবে না, বাচ্চা, তাদের জন্য এই মাছের ঝোল খুবই উপকার। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও ভিডিও তোমরা পাবে। আজকের মতো আমি ভিডিও এখানে রাখছি, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।